গুড মর্নিং জয়েন্ট। তো ইউটিউবে এক বন্ধু এসএমএস করেছে, মেসেজ করেছে অ্যাকচুয়ালি, দেখলাম যে স্যার ফ্ল্যাট ফুটের মেডিকেল প্রবলেম যদি কারো থাকে তাহলে কি করা যাবে। ঠিক আছে, তো ফ্ল্যাট ফুটের একটা ভালো উপায় আমি বলে দিচ্ছি, একদম শর্টকাট উপায়। এটা যারা আমার এখানে আছে তো এরা অ্যাপ্লাই করেই দিয়েছে, আর যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। ফ্ল্যাট ফুটের জন্য আপনাদেরকে মনে রাখতে হবে, ঠিক জুতোটা, এই যে জুতোটা আপনার হাতে, আমার হাতে দেখতে পাচ্ছেন, এই জুতোটা কিভাবে এর ভেতরে কারুকার্য করছে সেটা শুধু দেখতে হবে। আর এই জুতোটা আপনাদেরকে সবসময় ইউজ করতে হবে রানিং এর সময়, আর যা ততক্ষণ আপনি জুতো পরছেন বাইরে যেখানে যাচ্ছে সবসময় এরকম ধরনের জুতো ইউজ করতে হবে। জুতোটার ভেতরটা আমি একটু দেখাই। পুরো লেসটাই খুলে দিচ্ছে, হবে স্যার, নাহলে পুরো ব্যাপারটা ভেতরে দেখানো যাবে না কি করে এটা তৈরি করেছিস কিভাবে। তবে ওই স্যার খুব সুন্দর এটা বানিয়েছে কিন্তু, ভেতরটা খুব ভালো করেছে, তো দেখে রাখিস, কারো যাদের ফ্ল্যাট ফুট আমি আগে মেডিকেল করেছিলাম তো সেটা একটু দেখে নিতে হবে তোদেরকেও। এই যো জুতোটার ভেতরে, ঠিক জুতোটার ভেতরে যে এইভাবে একটা জায়গা কার্ভ একটা তৈরি হয়েছে, আলাদা করে এতে একটা চামড়া বসানো হয়েছে একটু মোটা উঁচু করে, এবং এই জুতোটাকে কন্টিনিউ যখন ইউজ হবে তখন পায়ের তলায় ঠিক ওই মাপেই একটা ডিপ জায়গা তৈরি হয়ে যাবে। অ্যাকচুয়ালি যে জায়গাটা আমাদের পায়ের পাতাটা চাটালো যাতে না থাকে, গর্ত মতো জায়গাটা তৈরি হবে, তাহলে পরেই ফ্ল্যাট ফুটটা কভার করে যাবে, ফ্ল্যাট ফুটের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এছাড়া আর একটা প্রবলেম সলভ করার জিনিস রয়েছে, ঠিক আছে, এটা তোরা জানিস কেউ কি প্রবলেম ফ্ল্যাট ফুটে আর একটা প্রবলেম কিভাবে সলভ করা হয় এটা আমি তোদেরকে বলিনি, কারণ এটা খুব সুন্দর, এটা করলে আর ওইটা না করলেও চলবে। ঠিক আছে, কি করতে হবে একটুখানি ক্যামেরাম্যান একটু এদিকে আমার ফেসের দিকে, হ্যাঁ এটার একটা না, আমি তার থেকেও একটা সহজ উপায় বলবো, ঠিক আছে, যেটা খুব বেশি এফেক্ট মানে এফেক্ট পড়বে এটাতে। ফ্ল্যাট ফুটের জুতোটা তো আমি দেখিয়ে দিলাম, এর সঙ্গে হ্যাঁ এটা কিন্তু আমি বলে রাখি, এই যে ফ্ল্যাট ফুট এটা কিন্তু নিচের দিকে কভার করানো আছে, এর উপরে আপনি কিন্তু শুক্তারাটা লাগিয়ে নিতে পারেন, ঠিক আছে, একদম বোঝাও যাবে না যে এর নিচে শুক্তারা রয়েছে। এবার একটা দেখা, এই যে পুরো ভেতরে কিন্তু, ভেতরে কিন্তু ওই লেদারটা লাগানো রয়েছে, এই যে ভেতরে কিন্তু লেদারটা লাগানো আছে, আমি এটা পরে নিলাম, কমফোর্টেবল, কোনো অসুবিধা হবে না, প্রথমে অভ্যাস না থাকার জন্য একটু হতে পারে, পরে আস্তে আস্তে সেট হয়ে যাবে। আচ্ছা, এর সঙ্গে আরেকটা সমস্যা, এর প্রবলেমটা সলভ হবে, বেলুন চাকি দেখেছিস রুটি বানায়, সেটাকে মাটিতে রেখে দিয়ে তার উপরে উঠে দাঁড়াতে এবং সেটাকে কন্টিনিউ রোল করতে হবে, সেটা বসেও করতে পারবে। হ্যাঁ, বা বল যে কোনো টেনিস বল একটু শক্ত হলে বেটার হয়, তার উপরে পা রেখে ওটাকে রোল করতে হবে কন্টিনিউ, বদলে দুটো পায়ে, যে পায়ে বেশি ফ্ল্যাট ফুট আছে সেটা। এবার মনে রাখতে হবে এই লেদারটা যে পায়ে, কারো একটা পায়ে ফ্ল্যাট ফুট হতে পারে, ফ্ল্যাট ফুট হতে পারে একটা পায়ে, কারো দুটো পায়ে হতে পারে, কিন্তু মনে রাখতে হবে দুটো পায়েতেই এটা সমান লাগাতে হবে, নাহলে একটা পা আপ একটা পা ডাউন একটুখানি কম বেশি হয়ে যাবে, সেটা কিন্তু মেডিকেলের প্রবলেম হতে পারে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে ঠিক লেদার এইভাবে জুতোর তলা রাখাও, সেই জুতো কন্টিনিউ ইউজ করো, দুই বেলুন চাকি যেটা থাকে রুটি বানা সেইটাকে পায়ের তলা রেখে রোল করো, দু নম্বর, তিন নম্বর হচ্ছে টেনিস বল একটু শক্ত বল যেটা পায়ের তলা রেখে তাকে রোল করতে হবে, হ্যাঁ সাইডে, যে দিকটা ডিপ আছে গর্তটা রয়েছে সেই দিকটায় রেখে করতে হবে। তাহলে পরে বোঝা গেল, এই ভিডিওটা হচ্ছে ওনার জন্য যিনি আমাকে সকালবেলায় আজকে আমি এসএমএসটা পেয়েছি যে ফ্ল্যাট ফুটের একটা কি উপকার বা ফ্ল্যাট ফুটের প্রবলেম কিভাবে সলভ হবে তার জন্য এই ভিডিওটা। আরো ভালো ভালো ভিডিও মেডিকেল সম্পর্কে যদি জানতে হয় তাহলে আমাকে নিশ্চয়ই মেসেজ করবেন, এবং পাশে থাকুন, ভিডিও শেয়ার করুন, লাইক করুন। জয় হিন্দ, জয় ভারত।